হ্যালো এর তো আজকে আমরা মক টেস্ট সিরিজে দ্বিতীয় কোশ দ্বিতীয় পার্ট করছি আজকে প্রিভিয়াস দিন আমি একটা পার্ট করে দিয়েছি যারা দেখো নি এই ভিডিও ডিসক্রিপশান সেকশনে ভিডিওটা দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নাও ঠিক আছে এটা গেল এক নম্বর এবং এখানে নেক্সট আমরা পঁচিশটা কোশ্চেন আলোচনা করবো এই কোয়েশ্চেনটা এবং তোমাদেরকে আর আরেকটা জিনিস বলে দিই তোমরা কিন্তু অনেকে আমাদেরকে প্রিভিয়াস ভিডিওতে কমেন্ট করছিলে যে পিডিএফটা দেওয়ার জন্য অবশ্যই পিডিএফ তোমাদেরকে সকলকেই দেওয়া হবে কিন্তু দেখো আমি প্রিভিয়াস দিনও বলেছিলাম এখনও বলছি এটা আমাদের যে ব্যাচ থার্টিন ডাব্লিউ বিসিএস মেইনস দু হাজার কুড়ি যে মক টেস্ট চলছে সেটারই অনলাইন মক টেস্ট এটা কিন্তু সুতরাং আমি এখন তোমাদেরকে কোয়েশ্চেনগুলো অ্যান্সারগুলো বা কোনো রকম অ্যানালাইসিস করছি না সেটার জন্য আলাদা একটা সিরিজ কিন্তু আমি চালু করেছি সেটাতে তোমরা অ্যান্সার পাবে এটাতে জাস্ট যেটা থাকবে সেটা হচ্ছে কীরকম ধরনের কোয়েশ্চেন আমাদের ওই ব্যাচ স্টুডেন্টদেরকে করানো হচ্ছে সেটা তোমাদের ইউটিউবের যতজন আমাদের দেখছো সবাইকে কিন্তু তোমরা এই এই যে কোয়েশ্চেনগুলো আলোচনা হয় সেগুলো তোমরা কিন্তু করতে পারো নিজেদের মতো করে সেলফ অ্যানালাইসিস করতে পারবে যে কোন কতগুলো স্টুডেন্ট তোমরা কতগুলো তোমরা কোয়েশ্চেন পাচ্ছ কতগুলো স্টুডেন্ট কতগুলো কোয়েশ্চেন পাচ্ছ এবং সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে কিন্তু জানাবে তোমরা প্রিভিয়াস ভিডিওতে অনেকে কিন্তু কমেন্ট করেছিলে এবং সঠিক কমেন্ট কিন্তু করেছিলো এবং তার সঙ্গে ডিটেল কিছু অ্যানালাইসিস যদি করতে পারো অবশ্যই কিন্তু মোস্ট ওয়েলগাম সকলকে ঠিক আছে এবং পিডিএফ তোমরা সকলকেই পাবো আমাদের এই ব্যাচ স্টুডেন্টটা ব্যাচ কোর্সটা শুরু শেষ হয়ে গেলেই তোমাদেরকে মানে মেন্স পরীক্ষা সাত দিন থেকে দশ দিন আগে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি এই পিডিএফটা দিয়ে দেবো ঠিক আছে এবং ব্যাচ থার্টিন কেউ যদি জয়েন করতে যাও ভিডিও ডিসক্রিপশান সেকশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে গিয়ে ডিটেলস তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো চলো আজকের প্রথম কোশ্চেন একশো ছাব্বিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা দাও সেটা হচ্ছে তোমরা দেখো আরকানিয়ামা কোন এক্সট মানে এক্সটেনশন ইজ দ্য এক্সটেনশন অফ হিমালয় লোকেটেড ইন কোন জায়গায় অবস্থিত ঠিক আছে আরাকানিয়ামাটা কোন জায়গাতে অবস্থিত এটা তোমাদের উত্তর দিতে হবে এ ডি চারটে অপশান রয়েছে তোমরা একটা চ্যাট অপশান অবশ্যই পাচ্ছ সেখান থেকে তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করো কোনটা হবে এটাতে এবিসিডি এবং ম্যাক্সিমাম যতক্ষণ দেখছো সবাই কিন্তু উত্তর করার চেষ্টা করবে তো একশো ছাব্বিশ নম্বরে কোনটা হবে উত্তরটা দাও এবং পরবর্তী ক্ষেত্রে যারা ভিডিওটা দেখবে সেটা তারা কিন্তু অবশ্যই সকলে কিন্তু তোমাদের যে মার্কসটা সেটা কিন্তু শেয়ার করবে এবং কতগুলো পারছো না পারছো সেটা অ্যানালাইসিস করার পর সেলফ অ্যানালাইসিস কোথা করবে ঘরে বসে সেলফ অ্যানালাইসিস করবে বুকস থেকে হোক বা ইন্টারনেট থেকে হোক যেখান থেকে হোক কোয়েশ্চেনগুলোকে অ্যান্সারগুলোকে সলভ করার চেষ্টা করবে ঠিক আছে তা প্রথম কোশ্চেন দিয়ে দিলাম এটা দেখে নাও নেক্সট কোশ্চেন চলে আসুন দু নম্বর কোশ্চেন আমাদের যেটা রয়েছে হ্যাঁ দেখো আগের দিন বলেছিলাম যে পাশের থেকে কোয়েশ্চেন তোমাদের আসবে সেরকম এখানে যেরকম দিয়েছি দেখো দুটো দুটো জায়গা যেমন কাশ্মীর এবং লে কোন দুটো এই যে কোন দুটোকে কানেক্টিং করছে ট্রান্সপোর্ট রুট বিটুইন কানেক্টিং বিটুইন কাশ্মীর ফ্রম লে এই কোন জায়গাটা দিয়ে ক্রস করে আমাদের কিন্তু যেতে হবে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন এক দুই তিন চার চারটে তোমাদের এখানে অপশান রয়েছে সেটা কোন জায়গাকে বলো দ্য ট্রান্সপোর্ট রুট কানেক্টিং দ্য কাশ্মীর ফ্রম লে ক্রস দ্য হাই মাউন্টেন রেঞ্জেস অ্যাট দ্য কোন রেঞ্জেসটাকে পাস করতে কোন মাউন্টেন রেঞ্জেসটা বা কোন পাসেসটাকে ক্রস করে কিন্তু আমাদের যেতে হবে এখানে এইটা হচ্ছে আমাদের মুদ্রা কোশ্চেন কোনটা হবে এবিসিডি চারটের মধ্যে বলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেন হুইচ ওয়ান অফ দ্য ফলোই মাউন্টেন ইজ নট দ্য পার্ট অফ ইস্টার্ন ঘাট খুব ডিটেল কোশ্চেন পড়াশোনা যদি করে থাকো তাহলেই পারবে এখানে চারটে হিল দেওয়া রয়েছে নাম দেওয়া রয়েছে এ এবিসিডি এর মধ্যে বলেছে কোনটা ইস্টার্ন ঘাটের পার্ট নয় কোন মাউন্টেন রেঞ্জটা বা কোন মাউন্টেন হিলসটা কিন্তু তোমাদের ইস্টার্ন ঘাটের পার্ট নয় এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন বলো কোনটা হবে এ বি সি ডি ফারফ উত্তর দাও একশো আঠাশ নম্বর একশো আঠাশে কোনটা হবে নেক্সট একশো উনত্রিশ যাচ্ছি এখানে দেখো এখানে হচ্ছে হুইচ আর অন দা ফলোইং রিলেটেড দ্য ফরমেশন অফ হিমালয়ের ফরমেশন কিভাবে হচ্ছে এটা কিন্তু কনসেপ্ট বেস কোশ্চেন ফরমেশন অফ হিমালয়ের যে চ্যাপ্টারটা রয়েছে প্রথমেই কিন্তু হিমালয় কীভাবে গঠন হচ্ছে সেটা তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু এই কোশ্চেন অ্যান্সারটা ইজিলি করতে পারবে তাহলে হিমালয় থেকে যদি কোশ্চেন আসে ফরমেশন অফ হিমালয় থেকে কোশ্চেন আসে এমন তো নয় তোমাকে প্রথম জানতে হবে যে হুইচ আর অফ দ্য ফলোইং রিলেটেড টু দা এই চারটে অপশানের মধ্যে কোনটা বি সি ডি চারটের মধ্যে কোনটি ফরমেশন অফ হিমালয়ের রিগার্ডিংয়ে এখানে কিন্তু তোমার রাইট অপশন রয়েছে সি ডি চারটে বলো নেক্সট যাচ্ছে একশো তিরিশ নম্বর দেখো এখানে চারটে দেখো মাউন্টেনের নাম দিয়ে দিয়েছে এর মধ্যে কি বলেছে ভিনদাসটা কোন ক্লাসিক কোন ক্লাস অফ মাউন্টেনের মধ্যে পড়ছে এইটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন বলেছে ঠিক আছে বোঝা গেল কোয়েশ্চেনটা এ বি সি ডি চারটে বলো একশো তিরিশ নম্বরে কোনটা হবে নেক্সট একশো একত্রিশ যাচ্ছি দেখো এগেন চারটে রেঞ্জে দিয়েছে এখানে কি বলেছে হুইচ রেঞ্জেস অফ দ্য স্ট্রেচ ফ্রম গুজরাট মানে গুজরাটের ওয়েস্ট থেকে দিল্লি নর্থ পর্যন্ত কোনটা হচ্ছে কোনটা আসছে এবিসিডি চারটে বলো কোয়েশ্চেন নিশ্চয় বোঝা গেছে একশো একত্রিশে কোনটা হবে এবিসিডি ফটাফট উত্তর দাও কমেন্ট সেকশানে উত্তর ফটাফট সকলে দেবে এই চ্যানে সকলে দেবে গুজরাটের ওয়েস্ট থেকে দিল্লি নর্থ পর্যন্ত কোনটি একশো একত্রিশে কোনটি হবে নেক্সট চলে আসে একশো বত্রিশ বলো এ তো খুবই খুবই সোজা ইজি কোশ্চেন সব কোশ্চেনই যে শক্ত হবে এমন কোনো ব্যাপার নয় কিছু কোশ্চেন শক্ত থাকবে কিছু কোশ্চেন সহজ থাকবে এটা হচ্ছে কোন কি কোয়েশ্চেনটা বলেছে এখানে চারটে প্রাসেসের নাম দিয়ে দিয়েছে তার মধ্যে বলেছে এই যে ফোন মাউন্টেন প্রাসেসটা আউটসাইড ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে অবস্থিত এইটা হচ্ছে আমাদের কোশ্চেন এবিসিডি চারটে অপশানের মধ্যে কোনটা একশো বত্রিশে এবিসিডি কোনটা হয় বলো আমি অপশানগুলোকে আর পড়ছি না তোমরা সকলে দেখতে পাচ্ছ সুতরাং এবিসি বলো কোনটা নেক্সট অপশানে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি একশো তেত্রিশে চলে এসছে এখানে দেখো এবিসিডি চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ চারটে অপশানের মধ্যে এক দুই তিন চার চারটে এখানে কিছু পাসেস দিয়ে দিয়েছে কিছু স্টেট দিয়ে দিয়েছে কি বলেছে কোনটি রংলি ম্যাচ মানে জম্মু কাশ্মীরে এটা অবস্থিত উত্তরপ্রদেশে কি এটা অবস্থিত হিমাচল প্রদেশের কি এটা অবস্থিত না সিকিমে কোনটা অবস্থিত তার মানে তোমাকে স্টেট ওয়াইজ যে পাসেসগুলো সেখানে এই যে আমাদের মক টেস্ট ওয়ানটা টোটালি কিন্তু ফিজিওগ্রাফিক যে ডিভিশনটা রয়েছে তার মধ্যে যে পাসেস হিমালয়া যে পোর্শেনটা রয়েছে এখান থেকে প্রচুর কোশ্চেন আমরা এখানে টেস্টে দিয়েছিলাম সুতরাং তোমরা এরকম ধরনের কোশ্চেন কিন্তু বাড়িতেও প্র্যাকটিস করবে সুতরাং এই ধরনের কোশ্চেন কিন্তু তোমার খুব বেশি মাত্রায় কিন্তু মেনসে আসে সুতরাং এই জন্য কিন্তু রাখা তাহলে বলো এবিসিডি চারটের মধ্যে কোনটি হবে স্টেট ওয়াইজ গুলো কিন্তু খুব ভালো করে করবে তোমরা এখানে থেকে কিন্তু কোশ্চেন কিন্তু ফাঁসবে মেনসে কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে ঠিক আছে তো একশো তেত্রিশ নম্বরে কোনটা হবে তোমরা বলো এবিসিডি নেক্সট আমরা যাচ্ছি একশো চৌত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো এখানে কী বলেছে হুইচ অন দা ফলোইং ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড ইস্টার্ন ঘাট এর মধ্যে কোন ডিফারেন্সটা ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাটে ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাটের মধ্যে মেন ডিফারেন্সটা কী আছে সেটা তোমাকে বলতে হবে তার মানে তোমাকে ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট সম্পর্কে সম্ভব ধারণা থাকতে হবে তাদের সিমিলারিটিস এবং ডিফারেন্সগুলো তোমাকে করতে হবে এই কোশ্চেনটা বলছে এটাই তার মানে যদি কেউ জেনে থাকো কোশ্চেনের অ্যান্সারট এক্ষুনি দাও একশো চৌত্রিশে কোনটি যদি কেউ না জেনে থাকো অবশ্যই তোমরা কিন্তু বুকস বার করে যতগুলো কোশ্চেন পঁচিশটা কোয়েশ্চেন আলোচনা করছি সবগুলো কোশ্চেনে অপশন ধরে ধরে অ্যানালাইসিস করবে পঁচিশটা কোশ্চেন চারটে করে অপশন আছে চারটে করে অপশান যদি নাও পাও তিন দুটো তিনটে করে অপশান যদি করো পঞ্চাশ থেকে ষাটটা তোমার ইনফরমেশন এক্ষন কিন্তু এই পঁচিশটা কোয়েশ্চেন থেকেই হয়ে যাবে এবং সব কটা কোয়েশ্চেন কিন্তু খুব ভালো লেভেলের কোশ্চেন আছে একশো একদম সিলেক্টেড কোয়েশ্চেন আছে একশো চৌত্রিশের উত্তরটা তোমরা দাও নেক্সট চলো নেক্সট কী বলেছে দেখো এখানে চারটে ভ্যালি দিয়ে দিয়েছে নাম দিয়ে দিয়েছে তোমার এখানে এখানে কী বলেছে হুইচ অন অফ দ্য ফলোয়িং হিমালয়ান পাসেস সিপিকিলা কোথায় অবস্থিত কোন ভ্যালিতে অবস্থিত বলো বলো উত্তরটা কোন অবস্থিত সিপি কিলাটা কোথায় অবস্থিত একশো পঁয়ত্রিশ নম্বরে কোনটি হবে এবং যখন করবে ধরো তুমি স্যাতজ ভ্যালিটা করছো হ্যাত্রিশ ভ্যালিটা কিন্তু ভালো করে পড়ে নুব্রা ভ্যালিটা যদি পড়তো নুব্রা ভ্যালিটা কিন্তু ভালো করে করে নেয় মানে এগুলো তোমাকে ডিটেল পড়াশোনা করে নিতে হবে এখনই অপশান ধরে ধরে ঠিক আছে অপশান ধরে ধরে কিন্তু সবসময় পড়াশোনা একশো ছত্রিশে যাচ্ছি আমরা দেখো চারটে হিলসের এখানে নাম দিয়ে দিয়েছি এখানে কি বলেছে দেখো নর্থ থেকে মানে নর্থের থেকে সাউথের দিকে উপর থেকে নিচের দিকে তোমাকে সহায়তা হবে এক দুই তিন চার চারটা অপশান দিয়ে দিয়েছে চারটে অপশানের মধ্যে কি বলেছে নর্থ থেকে সাউথের দিকে মানে ওপর থেকে নিচে অবধি কোনটি কোনটি সহায়তা হবে এক দুই তিন চার কোনটি আগে আগে পড়বে এবিসিডি চারটা অপশন দেখতে পাচ্ছ এবার তোমাদেরকে যদি ম্যাপ বেসড পড়াশোনা করে থাকো তাহলে এই কোশ্চেনটা তুমি পারবে মানে ম্যাপ ধরে ধরে পড়লে যে ওপর থেকে নিচে পর্যন্ত যে যে হিলসগুলো রয়েছে সেগুলো কোথায় কোথায় কোনটা কোনটা অবস্থিত কোন রাজ্যে অবস্থিত সেভাবে তোমরা যে অ্যাসেন্ডিং অর্ডারে পড়ো আবার ঠিক তার তোমার সাউথ থেকে নর্থের দিকে মানে ডিসেন্ডিং অর্ডারে পড়ছো এইরকমভাবে কিন্তু তোমার মেনসে কোশ্চেন আসে সুতরাং এরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমাকে রেডি থাকতে হবে ম্যাপ বেস কোশ্চেন অবশ্যই প্র্যাকটিস করবে এখানটা কোনটা হবে উত্তর দাও ফটাফট উত্তর দাও একশো ছত্রিশ নম্বর কোনটা হবে একশো সাঁত্রিশে যাচ্ছে সাঁতিস সেম কোশ্চেন আছে এখানে শুধু চেঞ্জ করে যাচ্ছে হিমালয়ান যে পিক পিকস রয়েছে সেখানে কি বলেছে ওয়েস্ট থেকে ইস্টের দিকে ওয়েস্ট ওয়েস্ট থেকে ইস্টের দিকে আসছে মানে এই দিক থেকে এই দিকে আসছে কোনটা আসছে এই দিক থেকে এই দিকে কোনটা আসছে বলো এক দুই তিন চার চারটে অপশান রইলো চারটে অপশানে কোনটা কোন দিক থেকে ওয়েস্ট থেকে ইস্টে আসছে এ বি ডি চারটের মধ্যে কোনটি হবে তোমাদেরকে এরকম ধরনের কোশ্চেন আমি একটু টাইম বেশি দিচ্ছি কেন এখানে তোমাকে দেখে তোমাদেরকে মার্ক করতে হবে কেননা এবার যদি যাদের খুব ভালোভাবে পড়া আছে ম্যাপ বেস পড়ে রয়েছ নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট সম্বন্ধে সমস্ত কিছু পড়া কমপ্লিট রিভিশন কমপ্লিট তারা কিন্তু এই কোশ্চেনটা দেখা মাত্রই বলে দেবে পর কোনটা কোনটা অবস্থিত ঠিক আছে নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা একশো সাঁত্রিশের পর একশো আটত্রিশ নম্বরে যাচ্ছে একশো আটত্রিশ নম্বরে কি বলেছে এর মধ্যে তিনটে অপশন তোমাদের দিয়ে দিয়েছে এর মধ্যে বলেছে ছোটনাগপুর ছোটনাগপুর সম্বন্ধে কোনটি সত্য এ বি সি ডি এক দুই তিন মানে এক তিন দুই তিন এক দুই এক দুই তিন সব সত্য কোনটি বলো ফারবার উত্তর দাও একশো উনচল্লিশ নম্বর যাচ্ছে আচ্ছা এখানে বলেছে কি রিপ ভ্যালি কিভাবে গঠন হয়েছে মেনলি কিভাবে গঠন হয়েছে রিপ ভ্যালি বলো ডি চারটে অপশন রয়েছে একশো উনচল্লিশ নম্বরে কোনটা রিপ ভ্যালি কিভাবে গঠন হয়েছে চলো একশো চল্লিশ নম্বরে যাচ্ছে হোয়াট ইজ দোয়াব দোয়াব কাকে বলে এ বি সি ডি চারটা অপশন রয়েছে জাস্ট টম না রাখবে এরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু আসবে আগের দিন আমি কিন্তু পড়ে এসছিলাম এটা তোমাদেরকে সাগর সিনসাগর দোয়াব রেচনা দেওয়া পড়েছিলাম নিশ্চয়ই সকলে নিশ্চয়ই ভিডিওটা দেখেছো আমাদের এক নম্বর পার্ট যে ওয়ান থাউজেন্ড এম সি করা ছিলাম সেই পার্টটা আমাদের নেক্সট আমার আমার পার্টটা আসবে তোমাদের খুব তাড়াতাড়ি আসবে এই পার্টটা সম্ভবত দু এক দিনের মধ্যেই নেক্সট পার্ট এসে যাবে তো একশো চল্লিশ নম্বর কোশ্চেন উত্তরটা তোমরা অবশ্যই দেবে এই তো সহজ কোশ্চেন সে কোথায় অবস্থিত এবিসিডি চারটা অপশনের মধ্যে বলো কোনটা নেক্সট কোশ্চেন যাচ্ছে একশো বিয়াল্লিশ নম্বরে এটা ভেরি ইজি কোশ্চেন এটা কিন্তু খুব মেন ইম্পর্টেন্ট কোশ্চেন এরকম ধরনের কোশ্চেন কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের মেনসে দেখতে পেয়েছি পালঘাট জয়েন্টস কোথায় অবস্থিত কোন স্টেটে অবস্থিত বা কোন উইচ অফ দ্য ফলোইং স্টেটস কোথায় কোথায় এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব ভালো কোয়েশ্চেন উত্তর দাও ফটো দাও যতগুলো ঘাট আছে সব ঘাটগুলো কিন্তু তোমাদের করতে হবে সব ভালো করে করে রাখবে এখান থেকে কোশ্চেন আসতে পারে নেক্সট চলো একশো তেতাল্লিশ নম্বরে যাচ্ছে এখানে চারটে দেখো অপশান দিয়ে দিয়েছে তোমাদেরকে এখানে কী বলেছে ড্যাশ ফ্রম দ্য ওয়েস্টার্ন বাউন্ডারি অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওয়েস্টার্নন্ডারি ইন্ডিয়ান সাব কোনটি গঠন করছে এই চারটির মধ্যে এবিসিডি খুব ভালো কোয়েশ্চেন দারুণ কোয়েশ্চেন এরকম ধরনের কোশ্চেন কিন্তু আমরা দেখতে পাই সুতরাং খুব ভালো করে এই কোয়েশ্চেনগুলো স্টাডি করবে এবং যত যত তোমাদের এখানে যেমন রয়েছে আড়াবলি লড়াবলি সম্বন্ধে একটা সম্যক জ্ঞান নি পীরা সম্বন্ধে একটা সম্যক জ্ঞান নেবে মানে যতগুলো অপশান দেখবে সবগুলো কিন্তু একবার করে বুকসে ভালো করে দেখে রিভাইজ মেরে দেবে যত পারো রিভাইজ করো সপ্তাহে অ্যাটলিস্ট দু থেকে তিনবার রিভাইজ করার চেষ্টা যা পড়বে তার থেকে বেশি কিন্তু রিভাইজ করো এবং এই কোয়েশ্চেনগুলো দেখে জাস্ট চলে যাবে তা নয় দেখে উত্তর করতে না পারো উত্তর করার চেষ্টা করবে উত্তর করতে যদি না পারো অবশ্যই বুকস অ্যান্ড মেটেরিয়াল বা তোমাদের ইন্টারনেটের সাহায্য নিয়ে কিন্তু সব কটা সলভ করবে নেক্সট আমি যখন পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো এখনই পিডিএফটা দিতে পারছি না ডিউ টু আমাদের ব্যাচ স্টুডেন্ট ব্যাচ স্টুডেন্টের জন্য এবং এই কোয়েশ্চেনগুলোকে নিয়ে আবার নতুন করে পিপিটি বানানো আমার পক্ষে খুবই সময় সাপেক্ষ হয়ে যাবে তাই জন্য আমি এখান দিয়েই বানিয়ে দিলাম এবং তোমরা কিন্তু অবশ্যই একটু করে দেখে নিও নেক্সট চলো আচ্ছা এখানে দেখো চারটা অপশান তোমরা দেখতে পাচ্ছ চারটা অপশন বলেছে যে হিমালয় যে রিজেনটা রয়েছে সেখানে পোর মিনারেল খুব কম মিনারেল রিসোর্স আমরা পাই কেন এটা একটা কারণ আছে সেটা তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে বা নেক্সট জিওগ্রাফি যদি ডিসক্রিপটিভ বইতে আমি ক্লাস নিয়ে আসি দিন তখন আমি তোমাদেরকে বলে দেবো যে কেন এটা হচ্ছে তো এখন জাস্ট তোমরা জেনে রাখো যে এই চারটে অপশনের মধ্যে কোনটি হবে এবং কেন হবে না তোমরা জিওগ্রাফি বই থেকে একবার দেখে নেবে বেঙ্গলি মাধ্যমে বই হয়তো পাবে না মাজি হোসেন বা খুল্লার বই তোমরা পেয়ে যাবে আর যদি না পাও তো ইন্টারনেটটা অবশ্যই সাহায্য নেবে একশো চুয়াল্লিশের কোয়েশ্চেনটা উত্তর দাও টাইপ করো এরপর একশো পঁয়তাল্লিশের দিকে আমরা যাচ্ছি একশো পঁয়তাল্লিশ নম্বর কোয়েশ্চেন দেখো চারটে তোমরা অপশন দেখতে পাচ্ছ চারটে হাইয়েস্ট পিক অফ হিমালয় ইন ইন্ডিয়া বলো খুব ভালো কোয়েশ্চেন ডিটেল কোয়েশ্চেন তোমরা তো ওয়েস্টার্ন গার্ড ইস্টার্ন গার্ড সাউথ ইন্ডিয়া সব পড়েছো এইখানে কি বলেছে কোশ্চেন অন্যরকম কোয়েশ্চেন দিয়ে দিয়েছে বলো এবার কোয়েশ্চেনে অ্যান্সারটা কি হবে একশো ছেচল্লিশ নম্বরে যাচ্ছি এক্স্যাক্টলি কোথায় এই চারটে অপশান তোমাদের দিয়ে দিয়েছে এর মধ্যে আকসাই চিনটা কোথায় অবস্থিত বলো একশো ছেচল্লিশ নম্বর কোশ্চেন কোথায় অবস্থিত বলো এরপর আমরা একশো সাতচল্লিশ দিয়ে যাচ্ছি নানা দেবি ফর্ম ইন দ্য পার্ট অফ মানে এখানে চারটে হিমালয় রেঞ্জেস দিয়ে দিয়েছে এই চারটের মধ্যে তোমাদের বলেছে নন্দাদবী পিকটক এর মধ্যে কোনটার পাট খুব ডিটেল কোশ্চেন এবং খুব ভালো কোশ্চেন এবং প্রিভিয়াস ইয়ার এখান থেকে কোশ্চেন এসেছেও এবং তোমরা যখন পড়বে এখানে আমি বলছি যেমন পাঞ্জাব হিমালয়টা পড়ে নেবে নেপাল হিমালয়টা পড়ে নেবে এরকম কিন্তু পড়ে নেবে হ্যাঁ নেক্সট একশো আটচল্লিশ আসছে চারটে হিলসের নাম দিয়ে দিচ্ছি এখানে এখানে কী বলেছে দেখো এখানে বলেছে মণিপুর স্টেটকে নাগাল্যান্ড থেকে কোনটি কোনটি সেপারেট করছে কোন কোন হিল রিজেনটা দ্য হিল রেঞ্জ সেপারেট দ্য স্টেট অফ মণিপুর ফ্রম দ্য স্টেট অফ নাগাল্যান্ড খুব ভালো কোশ্চেন এখান থেকে কোশ্চেন এটা দেখাই যায় এরপর যাচ্ছে একশো ঊনপঞ্চাশ নম্বর কোশ্চেনে এখানে কি বলেছে চারটে তোমাদের অপশন দিয়ে দিয়েছে এবিসিডি হুইচ অফ দ্য ফলিং ডাজ নট মানে মহারাষ্ট্রে কোনটি অবস্থিত নয় এটি বলতে চাইছে চারটে রেঞ্জেস বা চারটে হিলস এর নাম তোমাদের এখানে দিয়ে দিয়েছে এ বি সি ডি এর মধ্যে বলেছে কোনটি মহারাষ্ট্রে অবস্থিত নয় তার মানে তোমাকে স্টেট ওয়াইজ কিন্তু করতে এখানে এই কোয়েশ্চেনটি ইন্ডিকেট করছে কি আমাদেরকে যে স্টেট ওয়াইজ কোন 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 রেঞ্জেস গুলো আমাদের রয়েছে সেগুলো আমাদের দেখতে হবে এখান থেকে নট বলে দিয়েছে তার মানে আমাকে কোনটি সেটা আগে জানতে হবে তবে আমি নটটা পার করতে পারবো একশো ঊনপঞ্চাশের উত্তরটা তোমরা সবাই কিন্তু দেবে আজকে সেশনের লাস্ট কোশ্চেন দেখো অমৃতসর আর সিংলাম অলমোস্ট কিন্তু সেম ল্যাটিটিউড মানে ল্যাটিটিউড বলতে এই যে ল্যাটিটিউড সেম ল্যাটিটিউডে কিন্তু অবস্থিত কিন্তু তাদের যে ক্লাইমেটটা সেটা ডিফারেন্স কেন ডিউ টু কি জন্য তারা যদি ধরো এক্স অ্যান্ড ওয়াই এক্স অ্যান্ড ওয়াই দুটোই কিন্তু সেম ল্যাটিউডে অবস্থিত কিন্তু তাদের ক্লাইমেটটা ডিফারেন্স হয়ে যাচ্ছে ডিউ টু কী জন্য এখানে চারটে অপশান রয়েছে ডি এইটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনের কোয়েশ্চেন তার অ্যান্সার কী হবে অবশ্যই তোমরা দেবে ঠিক আছে এবং কতজন কোশ্চেন অ্যাটেম্প কতগুলো করলে এখন তো নিশ্চয়ই অ্যান্সার যেহেতু আমি বলিনি তোমাদেরকে তোমরা সেলফ অ্যানালাইসিস করে ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে পঁচিশটা কোশ্চেন আলোচনা করলাম কোশ্চেনের লেভেল কেমন ছিল এক নম্বর দু নম্বর হচ্ছে এরপর এখন কিন্তু তোমাদের খুব বেসিক কোশ্চেন ছিল একটু এই যে পঁচিশটা কোশ্চেন দেখলে একটু হাই তারপর আবার দেখবে আর একটু ডিটেলে নেক্সট পার্টগুলো দেখবে একটু রিটেল নেক্সট আমাদের মক টেস্ট যখন এটা হচ্ছে মক টেস্ট ওয়ান মানে মক টেস্ট ফাইভে যখন জিওগ্রাফি কোশ্চেনগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যেটা আমাদের অলরেডি মেন্সে ব্যাচের ছেলেদের নেওয়া হয়ে গেছে তো সেটা দেখবে ভিডিও সেটা যখন ভিডিওটা আনবো সেই কোশ্চেনগুলো দেখবে আরও ডিটেলসে কোশ্চেন এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং ইন্ডিয়ান জিওগ্রাফির ভালো ভালো কোশ্চেন কিন্তু এমসিকিউ আছে যেগুলো কিন্তু আমাদের নিজস্ব সেলফ ক্রিয়েশন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত রইলো তোমরা অবশ্যই সেলফ অ্যানালাইসিস করো করার পর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে কে কত মার্কস পেলে এবং পিডিএফ নিয়ে তোমাদের কাউকে কমেন্ট করতে হবে না এখনই পিডিএফ আমাদের ব্যাচ কোর্স শেষ হয়ে গেলেই আমি আমাদের টেলিগ্রাম গ্রুপ যেটা রয়েছে সেই গ্রুপে পোস্ট করে দেবো অলরেডি আমি ইউটিউবে ভিডিওগুলোর যত পিডিএফ থাকে সমস্ত কিছু আমি ওখানে প্রোভাইড করে দিচ্ছি তোমরা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নাও ঠিক আছে টিল দেন থ্যাংক ইউ